প্রিয় ও বনেরা আসসালামু আলাইকুম সবাইকে চালু হলো সাত বছরের জেল ভূমি সম্পর্কিত বেশ কিছু অপরাধের কারণে আপনারা অনেকেই চিন্তাভাবনা করতেছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এটা পাশ হইলো কি না হইলো কোন অবস্থা এটা করলে কি আদৌ কোনো উপকার পাবো কি পাবো না এটা সমস্ত জল্পনা কল্পনা শেষে অলরেডি বাংলাদেশের অনেক দায়রা আদালতে কিন্তু মামলাটা চালু হয়ে গেছে আপনার যারা পেপার পত্রিকায় চোখ রাখেন তারা কিন্তু অনেকেই জানেন যে এটা অলরেডি বেশ কিছু মামলা চলে গেছে এটা শুধু ফর্মালিটিটা পরে যারা অভিযুক্ত সত্য শুধু তাদের কিন্তু এই জেলটা সাত বছর একদম কনফার্ম তো এখানে আপনাদের অনেকের প্রশ্ন আমাকে অনেকেই মেসেজ করেন বা ফোন করেন যে আমি আসলে এই ঘটনাটা আমার ভাই আমার সাথে ঘটাইছে এই ঘটনাটা আমার বোন আমার সাথে ঘটাইছে এই ঘটনাটা আমার দুলা ভাই আমার সাথে ঘটাইছে এই ঘটনাটা আমার প্রতিবেশী আমার সাথে ঘটাইছে এই ঘটনাটা আমার ভাইরা ভাই আমার সাথে ঘটাইছে এখন তাকে কি এই আইনে আমি শাস্তি দিতে পারবো কি পারবো না এখন সমস্ত জল্পনা কল্পনা শেষে আমি আপনাদেরকে একদম যে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আপনি তাদেরকে এই সাত বছর জেলে পাঠাইতে পারবেন এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের ভিতর থেকে আমি আপনাদেরকে খুলে খুলে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি প্রথম কথায় আসতেছে যে অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন হিসেবে প্রচার করা এখানে কিন্তু বলা হয়নি যে বিক্রি করা আপনি যদি আপনার বোনের জমি নিজের বলে শুধু প্রচার করেন মানুষকে বলেন যে এই জমিটা আমার আপনার ভাইয়ের জমি বিদেশ চলে গেছে লন্ডন আমেরিকা কুয়েত সৌদি আরব ওমান কাতার আপনি বিক্রি করার আগেই যদি খালি শুধু বলেন যে অ্যাডভার্টাইজ করেন যে এটা আমার আমি এটা বন্ধক রাখতে চাই আমি এটা মডগেস রাখতে চাই আমি এটা বিক্রি করতে চাই তাহলেই আপনার সাত বছর জেল কনফার্ম আপনাকে বিক্রি করা লাগবে না শুধুমাত্র প্রচার করা এটা এত সিরিয়াস ইস্যু অন্যের মালিকানা বাবার মার যার হোক না কেন প্রতিবেশীর যে কারো জমি আপনি প্রসার করতে পারবেন না তারপর আসে তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করলে তথ্য গোপন করা বলতে কি বোঝায় দেখা যায় যে জমিটা আপনি বিক্রি করতে চাচ্ছেন বা বন্ধক রাখতে চাচ্ছেন সেই জমিটা অলরেডি অন্য জায়গায় মর্টগেজ রাখা আছে ব্যাংকের কাছে লোন নিয়ে আছে অথবা মুখে মুখে কারো কাছে বন্ধক রাখা আছে অথবা এই জমিটা সম্পর্কিত রেকর্ডে কোনো ঝামেলা আছে বা এই জমিটির মালিকানায় কোনো ঝামেলা আছে যে কোনো তথ্য গোপন করিয়া আপনি যদি সমর্পণ বা হস্তান্তর করেন যে কোনো তাহলে আপনি এই আইনের আওতায় সাজার অন্তর্ভুক্ত হবেন সো বি কেয়ারফুল তারপর আসে সিও মালিকানাধীন ভূমি অতিরিক্ত বা অন্যের মালিকানাধীন ভূমি তৎকত্তরিক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করলে মানে আপনি কোনো জমি বিক্রি করতে চাচ্ছেন এরা ভাইয়ের জমি বোনের জমি বা নিজের জমি কিন্তু আপনি তার দ্বারা ক্ষমতা প্রাপ্ত হন নাই মানে আপনার ভাই বিদেশ থেকে আপনাকে বলছে যে আমার অংশটা আপনি বলতেছেন যে আমার ভাই তার টাকার দরকার সে আমাকে বলছে যে বিক্রি করে তার অংশটার টাকা আমি যেন আমাকে পাঠাই দেই কিন্তু এটা আপনাকে রিটার্ন ডকুমেন্ট নিতে হবে মানে পাওয়ার অফ এটর্ন নিতে হবে তাছাড়া আপনি ভাইয়ের জমি বিক্রি করতে পারেন না আপনি আবার এটা বলতে পারেন যে আমার মা অসুস্থ তার চিকিৎসার জন্য আমি জমি কেনা করতেছি অন্য ভাই বোনরা পরে গিয়ে অভিযোগ দিল যে না আমার মায়ের চিকিৎসাতে এত টাকা খরচ হয়নি তুমি এত জমি এত দামি জমি বিক্রি করে মায়ের কয় টাকার চিকিৎসা করলা তো এগুলো বলে কোনো লাভ হবে না আপনি যদি সত্যি সত্যিও মায়ের চিকিৎসা করেন সত্যি সত্যিও বাবার চিকিৎসা করেন তাহলেও তাদের জমি বিক্রি করার সময় তাদের কাছ থেকে পাওয়ার অফ এটর্ন নিতে হবে আবার যদি বলে সে অসুস্থ পাওয়া হবে কিভাবে দিতে হবে সেক্ষেত্রে আপনি আপনার বাসায় কমিশন নিয়েছেন রেজিস্টার অফিস থেকে আপনাকে রিটার্ন ডকুমেন্টস রেখে জমি বিক্রি করতে হবে মুখে মুখে এসবের কোনো দাম নাই এসব করলে আপনি ফেসে যাবেন ভাই বোনরা যদি মামলা করে আপনার জেল নিশ্চিত তারপর আসে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া প্রচার করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তির অপর ব্যক্তির রূপে প্রতিস্থাপিত করিয়া কোনো জমি সম্পূর্ণ বা আংশিক রূপে হস্তান্তর করলে মানে আমি বললাম যে অনেকেই এই কাজটা করে যে এই আইডি কার্ডটা আমার ভাইয়ের সে ওমান বা কাতারে সব কিছু ঠিকঠাক তার নাম সুজন আমার নাম হচ্ছে কুজন তা আমি এখন কুজন হয়ে কি করলাম যে তার শুধু আইডি কার্ডের মাথায় ওই আমার মাথাটা ফটোশপ করে দোকান থেকে দুইশো টাকা খরচ করে তার যে মাথাটা আমার কল্লাটা নিয়ে গিয়ে তার ওই আইডি কার্ডে বসায় দিলাম তারপর তার বলে যে আমি এই সেই সুজন বলে আমি জমিটা বিক্রি করে দিলাম এই ধরনের ঘটনা এখন আপনি যদি বলেন যে না তার কাছে পাওয়ার ব্যাটারণ নেওয়া বিদেশ থেকে নেওয়া এটা করা সেটা করা অনেক কঠিন এই জন্য আমরা সহজ পদ্ধতি অবলম্বন করছি এগুলো তো করাই যাবে না কারণ আপনার ওই সুজন আপনার বিরুদ্ধে যদি একদিন উল্টে যায় আপনাকে ফেঁসে যেতে হবে আপনি অন্য ব্যক্তির উপরে প্রতিস্থাপিত হইয়া বলিয়া যে আমি এটা আমি ওই ব্যক্তি এটা বলিয়া যদি কোনো জমি বিক্রি করেন তাহলে পরবর্তীতে আপনার এই সাত বছরের তোল একশো পার্সেন্ট নিশ্চিত জমির চাইতে জীবনে সাত বছরের সময় অনেক গুরুত্বপূর্ণ সবই কেয়ারফুল তারপর আসে মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা এখানে কিন্তু দলিল লেখকরাও ফেঁসে যাবেন তাদের কথাও এখানে বলা আছে মিথ্যা তথ্য সংবলিত রেকর্ডে আপনি এমনি একটা জিনিস ঢুকাই দিলেন আপনি দাগ নম্বরে একটু কারসাজি করলেন আপনি একদম ওয়ারিসানা জমি ক্ষেত্রে আপনি একটু কারসাজি করলেন যে কোনো ধরনের কারসাজি করিয়া আপনি কোনো যে বিক্রি করবে যে স্বাক্ষর করবে সেও ফেঁসে যাবে তার সাথে সাথে যারা দলিল লেখক আছেন তাদের জন্য এটা অশনি সংকেত যে আপনি এই মিথ্যা সংবলিত তথ্য সংবলিত কোনো দলিল সম্পাদন করতে পারবেন না করলে আপনারও খবর আছে তারপর আসে কর্তৃপক্ষ নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা কর্তৃপক্ষ বলতে কীরকম রেকর্ড আসছে আপনি সামনে ভিডিওস রেকর্ড আসতেছে সেখানে আপনি বিভিন্ন ভুল ভ্রান্তি দিয়ে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলে আপনি একটা রেকর্ড করে নিন সেখানে সামান্যতম ত্রুটিও যদি করেন আপনার জমি রেকর্ড করার ক্ষেত্রে বাবার জমি একটু আপনার নামে নিলেন ভাইয়ের জমি একটু নিলেন বা দেখা যায় এক ভাইকে আর এক ভাইয়ের সম্পত্তি তার ভাগে ঢুকাই দিলেন বা বোনের অংশগুলো বঞ্চিত করে ভাইদের অংশে ঢুকাই দিলেন আপনি প্রতিবেশীর জমি আপনার পাশের যে জমির মালিক তার জমি আপনার অংশে কিছুটা ঢুকাই দিলেন আপনি যে কোনো আবার জমি বিক্রি করতে গিয়ে সাব রেজিস্টারের কাছে মিথ্যা তথ্য দিলেন বা দলিল লেখকের কাছে মিথ্যা তথ্য দিলেন যে কোনো ধরনের মিথ্যা তথ্য কর্তৃপক্ষের নিকট এখানে সাব রেজিস্ট্রার সাহেব জড়িত থাকতে পারে মানে আপনি এসিলেন্ট অফিসে মিথ্যা তথ্য দিতে পারেন আপনি রেকর্ডের সময় মিথ্যা তথ্য দিতে পারেন আপনি যে কোনো সময় মিথ্যা তথ্য দিলে আপনি এই আইনের আওতায় আসবেন এবং আপনার সাত বছর চলে নিশ্চিত তারপর সে এই আইনের উদ্দেশ্য পূরণ করবে বিধিটা নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন করা মানে এই যতগুলো তথ্য বললাম এগুলোর আশেপাশে কাছাকাছি কিছু করলে একদম সব কিছুই তো বলা সম মানে হয় না সম্ভব লিপিবদ্ধ করা সম্ভব হয় না আমি যতগুলো পয়েন্ট বললাম এগুলো তো অ্যাবসলিউট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট তার সাথে সাথে এর কাছাকাছি যেগুলো আছে এগুলো যেগুলো আইন তো সবসময় অনেক ডিটেইলড হয় তো একটা বিষয় নিয়ে তো অত কিছুই লিপিবদ্ধ করা সম্ভব হয় না এটার কাছাকাছি আশেপাশে বা এটা সম্পর্কিতও যদি আপনি কোনো অপরাধ করে থাকেন তাহলেও এই আইনের আওতায় আপনাকে শাস্তির আওতায় আনা হবে সুতরাং সাবধান থাকবেন সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ে কোনো পরামর্শ লাগলে জমি কেনার ক্ষেত্রে কোনো আইনি পরামর্শ লাগলে কাগজ দেখা বিষয়ে কোনো পরামর্শ লাগলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে রাখবেন আমরা যোগাযোগ করব আল্লাহ হাফেজ